ড্যাজলিং ড্রিমসে আপনাকে স্বাগত। আজকের রূপকথার আসরে গল্প পড়ে শোনাচ্ছেন শর্মিষ্ঠা দত্তপাল। আজকের গল্প সেরা উপহার, লিখেছেন দেবদত্তা ব্যানার্জি। পার্কের কাজটায় ল্যাম্পপোস্টের আচ্ছা আলোয় একটা আলো আধারির সৃষ্টি হয়েছে। সেখানেই দাঁড়িয়েছিল মেয়েটি, একটা ছোট কুর্তি আর জিন্স পরা, হাতে একটা ব্যাগ। বাইকের আলোয় ওকে দেখতে পেয়ে দুটো বাইক থেমে গেছিল। মদ্যপ ছেলে তিনটি বাইক রেখে এগিয়ে এলো, মুখে চটুল হিন্দি গানের কলি। অসহায় মেয়েটা একবার চারপাশে তাকালো, ফাঁকা সল্টলেকের রাস্তায় কেউ কোথাও নেই। মেয়েটা দৌড়ে আরও অন্ধকারে চলে গেল, পেছনে পেছনে ছেলেগুলো। একটা পাশবিক চিৎকার, তারপর তিনটি ছেলের যন্ত্রণা কাতর চিৎকার রাতে নিস্তব্ধতা খান খান করে ভেসে এলো বহুদূর পর্যন্ত। গুনগুন করে গান গাইতে গাইতে এগুলি ওগুলি পার করে সেন্ট্রাল পার্কের পাশে চলে এলো সে। একটা গাড়ি জোরে ব্রেক কষেছে, হেডলাইটের আলোয় শিকার খুঁজে পেয়েছে ওরা। শিস দিতে দিতে বেরিয়ে আসে চারটে যুবক, মেয়েটা অন্ধকারে লুকিয়ে পড়েছে। চারপাশে খুঁজতে নামে শিকারির দল, এদিক থেকে যেন কার চিৎকার শোনা গেল। বাকি দুজন ছুটে যায়, কিছু বোঝার আগেই চোখে মুখে অসহ্য যন্ত্রণা, জ্ঞান হারায় দুজনই। অন্ধকারে রাস্তার ধারে পার্কিংয়ে গাড়িটা রাখা ছিল। গাড়িটা থেকে ব্যাগে আরও বোতল ভরে নেয় মেয়েটা, গাড়িটা রেখেই অলিগলি পথে এগিয়ে চলে। নির্জন জায়গাটায় বসে নেশা করছিল ওরা তিনজন। একটা মেয়েকে আসতে দেখে নেশা কেটে যায়, লালসা চকচক করে চোখ দুটো। এত রাতে এই নির্জন জায়গায় মেয়েটাকে দেখে এগিয়ে আসে ওরা, কাছাকাছি আসতেই মেয়েটা ওর ব্যাগ থেকে কী যেন ছুঁলো। দুজনেই যন্ত্রণায় নীল হয়ে মাটির বুকে। এত তাড়াতাড়ি কী হলো বোঝার আগেই তৃতীয় জনের মুখেও এসে পড়ল কিছু, সব অন্ধকার। এতদিন এভাবে কত মেয়ের সর্বনাশ করেছে ওরা, আজ। পরদিন সকালে সব চ্যানেলে একটাই খবর, মাঝরাতের পরের ঘটনা বলে পেপারে ছোট করে বেরিয়েছে। আগের দিন রাতে সল্টলেকের পাঁচ জায়গায় অ্যাসিড অ্যাটাকে 17টি যুবক আহত, 11 জনের অবস্থা খুব আশঙ্কাজনক। বাকিরা বলেছে কোনো মেয়ে এই অ্যাটাক করেছে। যুবকরা প্রায় প্রত্যেকেই মদ্যপ ও নেশারু, যুবতীর কোনো খবর নেই। সবাই সেই মেয়ের প্রশংসায় পঞ্চমুখ। কোথাও আবার এই প্রশ্ন উঠেছে যে এভাবে কেউ আইনকে কাঁচকলা দেখিয়ে এসব করবে কেন। মানবিক কিছু মুখ সরকারকে আর আইন ব্যবস্থাকে তুলোধনা করছে। চ্যানেলগুলো বড় বড় বিজ্ঞজনের সাথে বসে এই আলোচনায় চুলচেরা বিচার করতে ব্যস্ত। বেশিরভাগ চ্যানেল বলছে মেয়েটি নিজেও কোনো অ্যাসিড অ্যাটাক ভিকটিম। একটি চ্যানেল আবার এর মধ্যে কয়েকজন অ্যাসিড অ্যাটাক ভিকটিম মেয়ে জোগাড় করে তাদের ব্যাখ্যা শোনাচ্ছে। রোজগার চেনা ছবিটা বদলে দিয়েছে এই মেয়েটি। সবাই সিরিয়াল ছেলে আজ এই দেখতেই ব্যস্ত। টিভিটা বন্ধ করে উঠে দাঁড়ায় উদিতা, পাশেই দাদার বড় করে বাঁধানো ছবিতে টাটকা ফুলের মালা। আজ দাদার জন্মদিন, আবার মৃত্যুদিনও। 3 বছর আগে এই দিন রাতেই সেক্টর 5-এর অফিস থেকে ফেরার পথে এক যুবতীকে শ্লীলতাহানির থেকে বাঁচাতে গিয়ে সল্টলেকের রাস্তায় খুন হয়েছিল তার দাদা উদয়। কদিন চ্যানেলগুলো গরম গরম খবর পরিবেশন করেছিল, মোমবাতি মিছিল আর প্রচুর প্রতিশ্রুতির বন্যা বয়ে গেছিল। তারপর লড়াইটা উদিতার একার হয়ে গেছিল। প্রচুর দৌড়াদৌড়ি করেও কিছু হয়নি, কেউ ধরা পড়েনি। আজ এই বিশেষ দিনে এটাই তার তরফ থেকে দাদাকে তার জন্মদিনের উপহার। 3 বছর ধরে নিজেকে এই দিনটার জন্য প্রস্তুত করেছিল সে। গাড়ি চালানো থেকে টিপ প্র্যাকটিস, তার সাথে কিছু শারীরিক কসরত। ক্যারাটেটা ছোটোবেলায় শিখেছিল, তবে আবার নতুন করে প্র্যাকটিস করেছে, আরও অনেক কিছু। ভীতু লাজুক মেয়েটার আবার পুনর্জন্ম হয়েছিল। উদিতা সংকল্প করেছে এভাবেই ধীরে ধীরে সমাজকে কলঙ্কমুক্ত করবে সে। আবার ধীরে ধীরে অ্যাসিড জোগাড় করে রাখতে হবে। এখন যতদিন এসব নিয়ে চ্যানেলগুলো খবর করবে একটু চুপচাপ থাকতে হবে, তবে সব ঠান্ডা হলেই আবার শুরু করতে হবে নতুন করে। দাদার ফটোর সামনে ধূপ জ্বালিয়ে দাদার প্রিয় গানের সিডি চালিয়ে দেয়, বেজে ওঠে ড্যাজলিং ড্রিমসের। এই পরিবেশনাটি আপনার কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন
এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। রূপকথার আসরে অন্যান্য পরিবেশনাগুলি দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল ড্যাজলিং ড্রিমসকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করুন।